নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। সোমবার দুপুরে উপজেলা হলরুমের নির্বাহী অফিসার শামসুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, বেগমগঞ্জ মডেল থানা ওসি হারুনা রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়, চৌমুহনীতে যানজট নিরসনের সিএনজি ড্রাইভারদের প্রশিক্ষণ, মাদক ও ইয়াবা প্রতিরোধে পুলিশের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারের উন্নয়নধারা অব্যাহত রাখার আহ্বান করেন।